আপনারা কিরকম আছেন? ভালো আছেন? আশা করি ভালোই আছেন। আমি আজকে মুড়িঘণ্ট বানাইবো, আপনারা দেখবেন কিরকম লাগে, আমারে জানাই। ভালো লাগলে আজকে রান্না আপনারা লাইক সাবস্ক্রাইব করেন যে। আমি রান্না বোয়াইনি, আপনারা দেখুন যে চাউল দিয়া মুড়িঘণ্ট, মাছের মাথা হলদি দিয়া মাখাইছি, লবণ দিয়া, আদা রসুন পেঁয়াজি, এরপরে ধনিয়া, জিরা, মরিচ বাটা, গোলমরিচ বাটা, বিরিঞ্চল ভাজা, এর মাঝে লবঙ্গ, এলাইচি, দারচিনি পিসা, লাস্টে যার তেল গরম বসাইছি, তেল গরম হইব, মাছ মাথা কাটব, নুন চালব, আলু সিদ্ধ করছি, আলু ভাজা করব, মাছটা নামানি হয়ে গেছে, মাছের মাথাটা এখন আলু সাদা করব, ফ্রাই হইব, আলুটা আগে থেকে সিদ্ধ করা আছে, খালি আলুটা ফ্রাই হইব, এটা মাঝে হলদি লবণ দেওয়া হয়েছে, নামানি হয়ে যাব, ফ্রাই হয়ে গেছে, সর্ষে তেল মুড়িঘণ্ট আপনারা রান্ধবেন সর্ষে তেল দিয়া খুব ভালো হয়। এখন কি ডালাইব? পাঁচ ফুড়ন ডালাইব, তারপরে ডালাইব তেজপাতা, এখন ডালাইছে শুকনো মরিচ, এখন মশলা ডালাইব, পেঁয়াজ, আদা, রসুন পেস্ট, লড়াই নিলেন, এখন খুব খসানি হয়েছে, এটা গন্ধটা স্মেলটা একটু যেবার লাগে, এখন ডালা হয়েছে মরিচ, না মরিচ, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, গোলমরিচ, এটা পেস্ট, এখন এটারে খসানি হইব বেশ সুন্দর করিয়া, এখন ডালাইব হলদি, লবণ, তেল, সিলেটি ব্লক, সিলেটি রান্দা। বন্ধুরা ভাল লাগলে লাইক সাবস্ক্রাইব
কিন্তু করিও জল দিলাম একটু জল দেওয়া হইছে মশলাটা একটু কষানি হইব এটা কষানি হই গেছে অহন অহন যাইবো এটা মাঝে বিরেন চাউল বাজা এটা আগে থেকে করা আছে এটা বাজা চাউলটা ডালা হইছে মশলা অহন এটা একটু কষানি হইব এখন ডালাইব আলু যেটা আগে থেকে ফ্রাই করে রাখছিলাম এটা ডালা হইছে মশলা তখন ডালাইব মাছের মাথাটা খুব সুন্দর হয়েছে দেখতে ভালো লাগে কালারটা এখন জল দেওয়া হইব যে আগে মশলাটা আছে এখানে যে জল ডালা হয়েছে এখানে দেওয়া হয়েছে উপরের দিকে চলো বন্ধুরা এটা হোক তপ তপ জাল উঠের মুড়ি ঘন্টটা কয়েক মিনিটে হয়ে যাব তা আপনারা দেখাই দাম এটা ওখান ওই গেছে ওখান ডালা হইব কিতা এলাইচি গরম মশলা দারচিনি এলাইচি গরম মশলা দারচিনি উপরে দিকে ডালা হইব একটা সুন্দর ফ্লেভার আইবার লাগে টুকলা চারা হইলে ভাই এখন কেটে চালাইব ঘি ঘি ডালে আরো খুব সুন্দর হইব মুড়ি ঘন্টটা মানে একটু ঢাকা রাখি দিলে একটু মানে স্মেলটা হইব অনেক একটু টেস্ট করার লাগে নেওয়া হইব কালারটা খুব সুন্দর হয়েছে
চলো ফার্স্টে দিদারে খাবো এই দেখি টেস্ট কিরকম হইছে দিদা খাইয়া দেখ কিউ কিরকম হয় তুমি মাথাটা খাইয়া দেখো কিরকম হইছে আমার রান্ধা দেখি আপনার ভালো লাগে যদি আমি সিলটি রান্ধা রাঁধছি যদি ভালো লাগে আমার লাইক করেন যে আপনারা খাইয়া দেখেন যে খুব সুন্দর হয়েছে